السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. এক ভাই প্রশ্ন করেছেন যে জামাতে তারাবি পড়া আর একাকী শেষ রাতে তাহাজ্জুদ সালাত পড়া, এতে কোনটাতে সওয়াব বেশি রয়েছে? জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। তাহাজ্জুদ সালাত এবং তারাবি সালাত দুটোই একই সালাত, অবস্থা ভেদে এটার কিছু বিধান পরিবর্তন হয়ে থাকে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছিলেন যে আল্লাহ রাসূলের রাতের সালাত রমজান এবং গায়রে রমজানে ছিল 8 রাকাত এবং 3 রাকাত, মোট 11 রাকাত তিনি পড়তেন। তো অন্যান্য মাসে তাহাজ্জুদ হিসাবে সেটাকে পড়া হতো, আর রমাদান মাসে তারাবি হিসাবে ছিল। যারা ভুল ব্যাখ্যা দেয় যে রমাদানেও সেটাকে তাহাজ্জুদ হিসাবে পড়া হতো, এটা সঠিক ব্যাখ্যা নয়। কেননা রসুলের সাহাবিগণকে নিয়ে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ দশকের মধ্যে 3 দিন জামাতের সাথে সালাত পড়েছিলেন, তখন অনেক লম্বা করে সালাত পড়েছিলেন। এমনকি সাহাবিগণ সাক্ষী দিয়েছেন যে এত লম্বা হয়েছিল সালাত যে শেষের রাত্রে আমরা সাহারি ছুটে যাওয়ার আশঙ্কা করছিলাম। তাহলে আমরা এখন চিন্তা করি যে আসলে সেই সালাতটা কোন সালাত ছিল যে সালাতের কারণে সাহারি ছুটে যাওয়ার আশঙ্কা। নিশ্চয়ই সেটা তারাবির সালাত ছিল, আর সেখানে তাহাজ্জুদ পড়া হয়নি। মূলত দুটাই হচ্ছে একই সালাত, একই সালাত, কিন্তু যদি রাত্রের প্রথম দিকে পড়া হয় তাহলে সেটাকে তারাবি হিসাবে নির্ধারণ করা হয়, আর যদি রাত্রের শেষ অংশে পড়া হয় তাহলে সেটাকে তাহাজ্জুদ বলা হয়। তো এই সালাত তারাবি বলি আর তাহাজ্জুদ বলি, এই সালাত শেষ রাত্রে পড়া হচ্ছে উত্তম। সূরা মুজাম্মিল 2 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 17 নম্বর আয়াত, সহিহ বুখারী আরবি মূল ভলিউম প্রথম খণ্ডে 153 পৃষ্ঠা। অনেক জায়গায় হাদিস বর্ণিত হয়েছে, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জামাত প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে আরেক দিন যখন এসেছিলেন, এসে তিনি তাদেরকে দেখে বললেন যে নির্মাল বেদাত, এটা একটা নতুন জামাত তৈরি হয়েছে। তারপরে তিনি লোকদেরকে বলেছিলেন যে তোমরা এখন যে সালাত পড়ছো এটা হচ্ছে শেষ রাতের সালাত, এটা এখনকার সালাত নয়। তিনি শেষ রাতে পড়ার জন্য বলেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন শেষ রাতে পড়ার জন্য। তো এখান থেকে আমরা এটা অনুধাবন করতে পারি যে কিয়ামুল লাইল, সালাতুল লাইল বা তাহাজ্জুদ সালাত, এটা শেষ রাতে পড়াই হচ্ছে উত্তম, তাতে সেটা জামাতের সাথে হোক বা অন্য একাকী হোক। একাকী পড়তে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, তাহলে অনেক সময় সালাতকে বেশি লম্বা করে পড়া যায়। কারণ বর্তমানের অবস্থা যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো যে ইমাম এমনভাবে কিরাত এবং সালাত পড়ে তাতে এই সালাতই হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়। এই জন্য একাকী যদি পড়া হয় এটাই অনেক সময় উত্তম হয়ে দাঁড়ায়, কারণ একাকী পড়তে গেলে অনেক সময় লম্বা করে পড়া যায়। যারা একাকী পড়তে পারে না তাদের জন্য পরামর্শ থাকবে এটাই যে জামাতের সাথে যাতে তারা পড়ে, তবে ধীর স্থিরতার সাথে, আর যারা পারবে তারা একাকী পড়বে, তাহলে কিরাত লম্বা করতে পারবে। অনেক সময় সালাতের পর মোনাজাত বা দোয়া পড়তে পড়তে অনেক সময় কান্না আসে, কিন্তু যদি একসাথে সবাই মিলে থাকা যায় তখন কান্না করা যায় না। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে একসাথে সবাই থেকে দোয়া করলে সেটাতে হয় না, এজন্য একা একাই সালাতে সময় দেওয়া এবং আল্লাহর কাছে চাওয়ার জন্য শেষ রাতে পড়া এটা অধিক উত্তম, এবং সওয়াবের দিক দিয়েও বেশি উত্তম হিসেবে আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।